সামনেই রোজা, এর আগেই সৌদি আরবের মুসলিম নাগরিকদের জন্য কড়া নির্দেশনা জারি করল দেশটির সরকার। মসজিদের ভেতরে ইফতারের নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশের পরই এই ঘোষণা দেয়া হয়। রোজার ঠিক আগে কেন এমন নির্দেশনা? বিস্তারিত সাইমন প্রভার রিপোর্টে। ইসলামী দুনিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় সৌদি আরব। এখনও বাদশাহ পদে না বসলেও সৌদি আরব চালাচ্ছেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দায়িত্ব নেওয়ার পর থেকে সৌদি আরবের বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন তিনি। নারীদের সামাজিক স্বাধীনতা, দেশের বাণিজ্যকে উৎসাহ দিতে নতুন বিনোদন পার্ক, অত্যাধুনিক শহর তৈরি করেছেন তিনি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রমজানের আগে মসজিদে ইফতার করা নিষিদ্ধ করার একটি আদেশ জারি করেছেন। এটি অস্থায়ীভাবে 11 মার্চ থেকে শুরু হয়ে 9 এপ্রিলের মধ্যে শেষ হবে। সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রণালয় 2024 সালের 20 ফেব্রুয়ারি একটি আদেশে রমজান মাসে মসজিদের কর্মচারীদের অনুসরণ করার জন্য নির্দেশাবলী জারি করেছে। নোটিশে মসজিদের অভ্যন্তরে ইফতারের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপোষ করার বিষয়গুলি উত্থাপন করে ইমাম ও মুয়াজ্জিনকে মসজিদের আঙ্গিনায় এই আয়োজনে তদারকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইফতার শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মন্ত্রণালয় ইমাম ও মুয়াজ্জিনদের ইফতারের আয়োজনের জন্য আর্থিক অনুদান সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রণালয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মসজিদের অভ্যন্তরে ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে। ভিশন নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আদেশে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ইমাম এবং মুয়াজ্জিনরা রোজাদারদের এবং অন্যদের জন্য ইফতার প্রকল্পের জন্য কোনো আর্থিক অনুদান সংগ্রহ করবেন না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগের কারণে মসজিদের ভিতরে ইফতারের আয়োজন করা উচিত নয়, তাই অস্থায়ী কক্ষ বা তাঁবুর ব্যবহার না করে মসজিদের আঙ্গিনায় একটি উপযুক্ত জায়গা তৈরি করা উচিত এবং সেখানে ইফতার করা উচিত। নতুন এই আদেশ অনুযায়ী গোটা দেশে মসজিদগুলোতে এবছর রমজানে কোনো ইফতার পার্টি হবে না। এ বিষয়ে সৌদি আরবের ইসলামিক বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রমজানের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিশও জারি করা হয়েছে। সৌদি সরকার রমজানের পবিত্র মাসে সঠিক নিয়ম মেনে রোজা রাখার উপর বিশেষ নজর দিতে বলেছেন মুসলিম নাগরিকদের। কট্টরপন্থী মনোভাব থেকে বেরিয়ে আসে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশ, যা শুরু হয়েছে প্রিন্স সালমানের বিদেশ নীতির উপর ভর করে। তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা কাটিয়ে প্রিন্স সালমান দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে চাইছেন। এতে পর্যটন অন্যতম বড় ভূমিকা নেবে বলেই অনুমান শাসকদের। 2030 সাল পর্যন্ত এই নির্ভরতা কেটে যাবে বলেই মনে করছেন ক্রাউন প্রিন্স। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।